ডাল, এখানে আছে পটল ভাজা, আলু, উচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল তনুশ্রী ব্লগ। আমি তনুশ্রী, আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমার শরীরটা তো বলেই ছিলাম কালকে কি হয়েছিল, তো এখন আপাতত অনেকটা ভালো, একবারে কমেনি, কিছুটা ভালো হয়েছে। তো তোমাদের কমেন্টগুলো পড়লাম, সবাইরই খুব খারাপ লাগছে, সবাই খুব চিন্তা করছো, আমার দেখেও খুব ভালো লাগছে। তো আজকে একটা বিশেষ দিন, বিশেষ দিনটা বলতে আগে হয়ে গেছে, সেই দিনটা আজকে পালন করব। তবে কি দিনটা তোমাদেরকে এখন বলবো না, তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো ভাবলাম যে এখন একবার ব্লগটা শুরু করি, এরপর রান্না বান্না আছে আর হয়তো কথা বলার টাইম পাবো না, এমনি দেখাবো কি হচ্ছে, হয়তো কথা বলতে পারবো না, তাই ভাবলাম এখন একবার ব্লগটা শুরু করি। তো দেখি তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারি। তো দেখতেই পাচ্ছ সকালেই স্নান করে নিয়েছি, স্নান করে নিয়েছি বলতে রান্নাবান্না করতে হয়তো দেরি হয়ে যাবে, স্নান করতেও দেরি হয়ে যাবে, তো ওই জন্য এখন স্নানটা করে নিয়েছি। তো কালকে যে আমি ভিডিওটা পাঠিয়েছিলাম যে আমার কীরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতে দুজন আবার কি কমেন্ট করেছে জানো, তোমাদেরকে বলাই নাইস ভিডিও। আচ্ছা, এই সব ভিডিওয় কি নাইস বলা যায় তোমরা বলো তো? আমি আর কি বলবো, কিছু বলিনি, যে যা পাচ্ছে লিখুক। মানে তারা ভিডিও দেখেই নি, মানে একটুখানি জাস্ট চালিয়েছে আর কমেন্টটা করে দিয়েছে। তো আমি এরকমভাবে কমেন্ট চাই না, ভিডিওটা দেখো, ভিডিওটা বোঝো, তবে একটা কমেন্ট করো। তো আর কি বলবো, কিছু বলার নেই, যে যে যেটা বুঝছে সেটা করছে। তো নিচে সব কাজ হয়ে গেছে, এবার যাব চা করব, চা খাবো, তারপর আবার কাজে লেগে পড়তে হবে। তো তাহলে চলো তোমরাও আমার সাথে নিচে যাই। তো বন্ধুরা দেখো, এবার রান্না করতে এসেছি, এখানে ডিম সেদ্ধ বসিয়েছি, বিরিয়ানি হবে, আর এইদিকে আর একটা গ্যাস জ্বেলে এখানে তরকারিগুলো করব। তো আজকে খুব তাড়াতাড়ি আছে, তোমাদের সাথে রান্না শেয়ার করতে পারবো না, তা যতটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। দেখো আজকের মেনু, চিলি চিকেন, মুগের ডাল, এখানে আছে পটল ভাজা, আলু, উচ্ছে, পেঁয়াজ দিয়ে ভাজা, মাছের ঝাল, আর এখানে আছে পটল আলু পোস্তর তরকারি, এখানে আছে চাটনি, আমড়ার চাটনি, আর এখানে আছে স্যালাড, পেঁয়াজ, শসা, টমেটো,
আর এখানে ভাত আছে, আর এই কড়াতেই বিরিয়ানি আছে, এখান থেকেই তুলে খাওয়া হচ্ছে। আর এই যে ভাইপো ভাইজিরা খেতে বসেছে, ওরা অনেকক্ষণ এসেছে, তোমাদেরকে তখন কাজ ব্যস্ত ছিলাম বলে দেখাতে পারিনি, তো ওরা খাচ্ছে, ওদের খাওয়া হলে আমার দাদা বৌদিকে খেতে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6টা, দেখতেই পাচ্ছ লুচি আর আলুর তরকারি হয়েছে, আর বৌদিরা খেয়ে বাড়ি যাবে, ওই যে ওদের খাওয়া হয়ে গেছে, ওরা বাড়ি বেরিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ অনেকটা সন্ধ্যাই হয়ে গেছে, প্রায় 7টা সাড়ে 7টা বাজে, তো এই যে বেরিয়ে পড়েছে ওরা। মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে, শনিবার ব্লগ শুরু করেছিলাম, আজকে রবিবার ব্লগটা শেষ করতে আসছি। তো এখন বাজে সকাল 10টা, কালকে বৌদিদের যাওয়ার পর আর ভালো লাগেনি ভিডিও করতে, তো শুয়ে পড়েছিলাম, প্রচুর শরীরটা ক্লান্ত হয়ে গেছিলো। এবার বলি তোমাদেরকে বিশেষ দিনটা কি, বিশেষ দিনটা কিছুই ছিল না, তো বিবাহবার্ষিকী ছিল, আগে হয়ে গেছে, কালকে একটু খাওয়া দাওয়া হলো, আমাদের ওই কেক কেটে কি বেলুন চারিদিক খাটিয়ে এরকম করে আমাদের বিবাহবার্ষিকী হয় না, তো প্রতি বছরই এরকম একটু খাওয়া দাওয়া হয়, কাউকেই বলি না, এবারে বৌদি দাদা বৌদি অনেকদিন আসেনি বলে ভাবলাম তাহলে বলি, দুটো খেয়ে যাবে, তো এই কারণে বলেছি কাউকে বলি না। তো আমাদের গ্রামে ঘরে এরকম বিবাহবার্ষিকী কেউ ঠিক সোজাভাবে মেনে নেয় না, তো এরকমই আমাদের বিবাহবার্ষিকী হয়। তো এই ব্লগটা না শেষ করলে আমার নতুন ব্লগ শুরু করতে পারবো না। তো আমার হাজবেন্ড একটা আমাকে শাড়ি দিয়েছে, সেটা অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, আর শেয়ার করবে, কমেন্ট করবে, আর এই ভিডিওটা যারা নতুন দেখছো প্লিজ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমরা আগে পাও। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবে।